Hi guys, good morning. Welcome to my Bangla vlog channel. So, shoka shoka ghumte ke uthe, ami aur Amit balcony te boshe jai. Kaun ekhane eto bhalo hawa dey. Also, shoka shoka uthe amar gorom kichu khete bhalo lage. Ajke mane protek din to tumra jano je lebu jal khai. Ajke Amit keo lebu jal baniye diyeche. Ki re kemon kheli? বলছে কি দিয়েছি সেটা সকাল সকাল মিষ্টি মিষ্টি মানে আমার মুখটাই খারাপ হয়ে গেল বমি পাচ্ছে এইসব বলছিল আমি আদা দিয়ে চা খাওয়ার মানুষকে এসব খাইয়ে দিয়েছে আচমকে আমার আরে ইট ইজ গুড ফর হেলথ নট গুড ফর টেস্ট আরে সবসময় টেস্ট জিনিস খেলে হবে না বাবা খুব বাজে শুরুয়াত হলো দিনের আজকে আমার আজকে আমি এখন ভালো কিছু ব্রেকফাস্ট করে খাইয়ে দেবো এনিওয়েজ আজকে অনেক 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 অ্যাকচুয়ালি কাজ করার আছে আজকে ঘর রং করার লোকেরা আসবে দেখতে তারপর আমি ভাবছি যে নেলসগুলো চেঞ্জ করতে হবে কারণ এখন নোকে বিশাল ব্যথা হচ্ছে এইগুলো আমার নেল এক্সটেনশন যেটা কিনা আমি বিয়ের সময় করেছিলাম তো এইগুলো এখনও খুলিনি আমি জাস্ট নেল কাটার দিয়ে লাগিয়ে নিয়েছি বাট দ্যাট ইজ নট গুড ইনফেকশন হওয়ার চান্সেস থাকে তো অমিত বসে বসে দেখছে যে এখানে আশেপাশে কোথায় দোকান আছে যেখানে কিনা এইগুলো রিমুভ করা যায় পতি ধর্ম না ধর্ম তো চলো উইদাউট এনি ফার্দার এডু আজকে ব্লগটাকে স্টার্ট করা যাক এন্ড আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে তুইও বল দেখি কিছু ইয়ে খুব ভালো লাগবে চলো দিনটাকে স্টার্ট করি আজকে কোন দিক দিয়ে সূর্য উঠে যাবে জানি না অমিত বলেছে তুই যখন তোর জন্য ভেজিস বানাচ্ছিস আমার জন্য বানিয়ে নে আমি আজকে ট্রাই করে নেব আর ভালো লাগলে এভরিডে খাবো তো আমি অবাক যে ও কি বললো এটা মানে ও ভেজিস খাবে ইকুয়াল টু হচ্ছে একটা বাঘকে যদি তুমি বলো ঘাস খেয়ে বাঁচতে কারণ ও চিকেন মাটন আর ফিশ ছাড়া কিচ্ছু খেতে পারে না মানে কোনোদিনও ভেজিটেবলস খেতে পারে না এনিওয়েজ আমি তাড়াতাড়ি ব্রেকফাস্টে বানাই কারণ খুব খিদে পাচ্ছে ভেবেছিলাম তোমাদেরকে একটুখানি কিচেন ট্যুর দিয়ে দেবো বাট এখন অবধি কিচেনটা রেডি না বাট আমি অনেক কটাই জিনিস কিনেছি কিচেনের জন্য কারণ নতুনভাবে আমি সাজানোর চেষ্টা করছি তো প্রথম প্রথম যখন কেনাকাটি স্টার্ট করলাম তখন আমি দেখছিলাম যে বাজেটটা অনেক বেশি হয়ে যাচ্ছে তো আমি কি করেছি আমি একটা ক্যাশব্যাক অ্যাপ ইউজ করেছি যেটার নাম হচ্ছিলো ক্যাশকারো তো ক্যাশকারো কি ক্যাশকারো হচ্ছে ইন্ডিয়ার বিগেস্ট ক্যাশব্যাক অ্যাপ অ্যান্ড নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কও দিয়ে দেবো তো এই পার্টিকুলার অ্যাপের থ্রু থেকে গিয়ে যে কোনো ওয়েবসাইটে তুমি কিনতে পারো যেমন কি অ্যামাজন আজিও মিন্ত্রা আর আমি যেহেতু শপিং করতেই থাকি তো আমার জন্য খুবই ইউজফুল এই অ্যাপটা তো বেসিক্যালি এই অ্যাপের থ্রু থেকে গেলে তুমি পাবে হচ্ছে ক্যাশব্যাক যে ক্যাশব্যাকটা তুমি ডাইরেক্টলি ক্যাশকারো অ্যাপের থেকে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবে যতটাই তুমি ক্যাশব্যাক পাচ্ছ সেটা ইজিলি তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবে তো নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে অলসো ইউ ক্যান হিট দ্য অরেঞ্জ বাটন এক্সট্রা সেভ করার জন্যে তো এখন যাই তোমাদেরকে দেখাই যে আমি কী কী প্রোডাক্ট কিনেছি এখন তোমাদেরকে আমি দেখাই যে আমি কী কী কিনেছি আপাতত কিচেনের জন্য যেগুলো অলরেডি ডেলিভারি হয়ে গেছে আরও অনেক জিনিস আসা বাকি আছে বাট যেগুলো এসে গেছে সেইগুলো আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি ফার্স্টলি কট পড়ে যাচ্ছিলো ফার্স্টলি আমি কিনেছি হচ্ছে এই মিক্সারটা অমিতের মিক্সারটার কী অবস্থা ছিল তোমরা সবাই দেখিয়েছো তো ওটা আমরা যে আমাদের মেয়ের আছে তাকে দিয়ে দিয়েছি দিয়ে আমরা এইটা নিয়েছি এটা হচ্ছে বাজাজের আর প্রাইসটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো যে অ্যামাজন থেকে ডাইরেক্টলি কিনলে কত টাকা পড়বে আর ক্যাশকারোর থ্রু থেকে কিনলে কত টাকা পড়বে তো স্ক্রিনে তোমরা ডিফারেন্সটা দেখেই নেবে তো এইটা হচ্ছে ফার্স্ট এটা অ্যাকচুয়ালি এরকম তিনটে কৌটো আছে এটা হচ্ছে জুসের জন্য আরও দুটো কৌটো আছে তো এই তিনটে মিলে একটা মিক্সার কিনেছি তারপরে আমি কিনেছি হচ্ছে এই পার্টিকুলার জিনিসটা তো ভাতের মার দিতে আমার সবচেয়ে বেশি ভয় লাগে অমিতরও ভয় লাগে কারণ ঠিক মতন মারা যেভাবে মার দেয় আমরা অতটা পারি না তো এই পার্টিকুলার জিনিসটা তোমরা ট্রাই করতে পারো যদি তোমরাও একা থাকো আর প্রথম প্রথম বাইরে গিয়ে থাকো এটার মধ্যে এরকম ছোটো 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 হোল করা আছে আর যখন ভাতটা হয়ে যায় তো আমরা এর নিচে একটা বাটির মতন রেখে বা এমনিও সিঙ্কে রেখেও করতে পারো রেখে পুরো ভাত থেকে এর মধ্যে ঢেলে দিই তারপরে জাস্ট 4-5 মিনিট রেখে দিই তো পুরোপুরি ভাতটা পুরো শুকিয়ে যায় অ্যান্ড দেন ওই ভাতটা নিয়েই খেতে পারি কারণ মারটাকে ঝরানো ইজ ভেরি ডিফিকাল্ট তো এইটা হচ্ছে সেকেন্ড আইটেম যেটা আমি কিনেছি দেন থার্ড আইটেম হচ্ছিলো এইটা এটা হচ্ছিলো দুটো সেটে এসছে দাঁড়ো এক সেকেন্ড এটা দুটোর এরকম সেটে এসছে দুটোই কড়াই এটা একটুখানি বড়ো আর এটা একটুখানি ছোটো আমি পার্টিকুলারলি চেয়েছিলাম যে আমি এরকম একটা অরেঞ্জ কালারের কড়াই নেবো কারণ আমার কালারফুল জিনিস খুব ভালো লাগে তো এইটা হচ্ছে থার্ড জিনিস যেটা আমি কিনেছি তো তোমরা যদি ক্যাশকারো থ্রু থেকে কেনো তাহলে তোমরা কিন্তু অনেক ক্যাশব্যাক পেয়ে যাবে অ্যান্ড সেকেন্ডলি নিচে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে যেটা কিনা আমার লিঙ্ক তো ওই লিঙ্কে প্রেস করে তোমরা যদি সাইন আপ করো তাহলে ইনস্ট্যান্টলি 25 রুপিস বোনাস পেয়ে যাবে যেটা কিনা তোমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে অলসো যা যা জিনিস তোমরা কিনবে সেটা
মানে লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে তো দিয়েই দেবো, যেরকম যা যা জিনিস আমি এখানে দেখাচ্ছি সেইগুলোর পার্টিকুলার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার ওই লিঙ্কটা প্রেস করে যদি তোমরা কেনো থ্রু ক্যাশ করো তাহলে কিন্তু তোমরা এক্সট্রা ক্যাশব্যাকও পাবে, উইচ আই থিঙ্ক ইজ অ্যামেজিং। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট আমি এই চারটে প্লেটও কিনেছি। তো প্লেটগুলো আমি এক্সপেক্ট করছিলাম আরটু বড়ো সাইজের হবে, বাট একটু ছোটো সাইজেরই এসছে, বাট দেখতে খুবই ফাঙ্কি অ্যান্ড কিউট। তো এই হচ্ছে চারটে প্লেট, বা কেউ হয়তো বাড়িতে আসলে একটু ম্যাগি দেওয়া বা একটু ছোটোখাটো কিছু খাবার বা বিস্কিট দেওয়া এইগুলোর জন্য আই থিঙ্ক এইটা খুব ভালো লাগবে। তো এরকম চারটে প্লেট কিনেছি। আবার এই প্লেটগুলোর উপরে ছোটো ছোটো স্পাইসেসেরও বটল রাখতে পারি, তো আমরা ঠিক করে নিই কী করবো, বাট এই চারটে প্লেট আমি কিনেছি। তোমাদেরকে আমি প্রপারলি এক্সপ্লেন করে দিচ্ছি ক্যাশকারো কীভাবে ইউজ করবে। প্রথমে তো নিচে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে সেটাকে প্রেস করে সাইন আপ করবে। সাইন আপ করলে তোমরা পাবে হচ্ছে 25 টাকা। দেন তোমরা ওইখানে যখন যাবে ক্যাশকারোতে তখন দেখবে যে ওখানে কিন্তু অনেক ওয়েবসাইট আছে, 1500-এর উপরে ওয়েবসাইট আছে। তো যখন যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাবে সেইগুলো প্রেস করেও তোমরা কিনতে পারো। তোমাদের যদি কোনো পার্টিকুলার ওয়েবসাইট থেকে কেনার আছে তো সার্চ বারে গিয়ে তোমরা সেই ওয়েবসাইটটাকে সার্চ করতে পারো। সেখানে যে যখন ওয়েবসাইটটা পেয়ে গেলে তারপরে একটা অরেঞ্জ বাটন আছে, অরেঞ্জ বাটনটাকে প্রেস করো, আর যেরকম আমরা নর্মালি শপিং করি ঠিক এক্স্যাক্টলি সেইভাবেই শপ করতে পারো। এবার তোমরা যদি ভাবো যে পার্টিকুলার প্রোডাক্টগুলো আমি দেখিয়েছি সেইগুলোই তোমরা কিনতে চাও, তাহলে আগে তোমরা সাইন আপ লিঙ্কে প্রেস করে সাইন আপ করে নিলে নিচে দেখবে প্রোডাক্ট লিঙ্কস আছে। প্রোডাক্ট লিঙ্কসগুলোকে প্রেস করলে করার পরে আগেন অরেঞ্জ বাটনটাকে প্রেস করে ডাইরেক্ট অ্যামাজনের থ্রু থেকে গিয়ে তোমরা কিনতে পারবে। অ্যামাজনের থ্রু থেকে কিনবে কিন্তু এক্সট্রা তুমি ক্যাশব্যাকও পাবে। আর যখন তুমি অ্যামাজনের থেকে ইউজ করছো মানে অ্যামাজন থেকে কিনছো, তোমাদের কাছে যদি কোনো কুপন থাকে সেটাও তোমরা ইউজ করতে পারবে। এরকম না যে ক্যাশকারো থেকে গেলে তুমি কুপন ইউজ করতে পারবে না, তোমাদের কোনো কুপন থাকুক কি যাই থাকুক যেরকমভাবে আমরা অ্যামাজন থেকে শপিং করি এক্স্যাক্টলি সেম ওয়েতে শপিং করবো। শপিং হয়ে যাওয়ার পরে যখন আমরা ক্যাশকারোতে মাই আর্নিং সেকশনটায় যাবো তখন তুমি দেখতে পাবে যে কতটা এক্স্যাক্ট অ্যামাউন্ট তুমি ক্যাশব্যাকে পেয়েছো। যেই অ্যামাউন্টটা দেখে নিলে সেটাকে তুমি ডাইরেক্ট তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে পারো। আর যদি তুমি ভাবো যে না আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবো না, আমি সেটা অ্যামাজন ভাউচার নিয়ে নেবো, তো সেটাও তুমি করতে পারো। বেসিক্যালি হচ্ছে হলো পয়েন্টটা যে এটা খুব ইজি টু ইউজ, এমন কিছু ব্যাপার না যে কেউ ইউজ করতে পারবে না এরকম কোনো ব্যাপার নেই। অ্যাপটার ব্যাপারে জেনে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, প্রেস করো সাইন আপ করো আর আমার মতন অনেক 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 ক্যাশব্যাক পাও। তো আমি ঘরে গেছিলাম, ঘরে গিয়ে আমি আমার ইউটিউবে যে ভিডিওটা আপলোড করবো সেটা দেখছিলাম যে আপলোড হচ্ছে কিনা, প্রসেসিং কত পার্সেন্ট হয়েছে ব্লা ব্লা ব্লা। এবার তারপর হয়ে যাওয়ার পরে কিচেনে এসেছি, কিচেনে আসার পরে দরজাতে মধ্যে আটকে রাখি না, বলবো অত্যাচার করে তারপরে আটকে রেখে দেয়। আরে তোর ভালোর জন্যই দিয়েছি, যাই হোক। তো এসছি, এসে দেখছি এরকম হয়ে গেছে, দেখো পুরো পুড়ে গেছে। তুই খাবি বলে যে বলে পুড়ে গেছে, প্রত্যেকদিন আমি করে পড়ে না, এটা হচ্ছে রিয়াঙ্গা কুকিং স্কিলস, এটা হচ্ছে চারকোল গ্রিলড ব্রকলি, এদিকে আলো আইবে না এদিকে উল্টো হতে এসে দাঁড়ায়, চারকোল গ্রিলড ব্রকলি উইথ কর্ন, এটা রিয়াঙ্গার নতুন কুকিং স্কিলস। আমি ঠিক এই কারণে সেদিনকে দুদিন আগে ব্লগে বলেছিলাম যে তুই রান্না করলে আমি বাঁচবো না। আরে আমি প্রত্যেকদিন করি, প্রত্যেকদিন পড়ে না, তুই বলেছিস খাবি এই জন্য ভগবান এরকম করলো। কি করছিস তুই? এটা হচ্ছে ভগবান ব্রকলি কালার বানিয়েছে, এই কালারটা রিয়াঙ্গা বানিয়েছে। আচ্ছা আমি হোয়াইটের কোথায় তাহলে ভালো বুঝবে দেখো, এটা হচ্ছে ভগবান, ভগবান এটা ব্রকলি কালার দিয়েছিল কিন্তু রিয়াঙ্গা সেটাকে বানিয়েছে এরকম। বাজে বকিস না তুই, একটু করে পুড়ে গেছে তো কি হয়েছে, আমি খেয়ে নেবো, তোর খাওয়া লাগবে না, তোকে ম্যাগি করে দিচ্ছি। আমি এমনি তো খেতাম না। খেতিস না বল, তুই বলে দিস বলে গেছিস তাহলে পুড়লো, কোনদিনও পড়ে না। এত সকাল থেকে অভিশাপ দিচ্ছে না যে সবজি খেতে হবে, সবজি খেতে হবে, ঠাকুর ঠাকুর করে ডাকছিল, এই ঘর থেকে পুড়েই গেছে। তো যেমনই হয়েছে খেয়ে নেবো, কারণ খাওয়ার নষ্ট করা উচিত না। একটু পাখাটা বন্ধ করবি, অমিত বলছে এদিকে এত গাড়ি জিনিস দেখাবো, কি দেখাবে ভগবান জানে, ওটা দেখানো যাবে না। ও আমি বুঝেছি, কি বলা যাবে না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি ও কি করছে। ও বেসিনের যে কলটা আছে সেখান থেকে জল পড়ছিল না, ঠিক আছে, তো আজকে টুথপিক নিয়েছে, নিয়ে বাথরুমে যে কলটা আছে ওটাকে নিয়ে টুথপিক দিয়ে পরিষ্কার করছে, বলছে এইগুলো যদি তুমি টুথপিক দিয়ে খোঁচা দিস তাহলে দেখবি ওখান থেকে জল বেরোবে, তাই আমাকে দেখানোর জন্য নিয়ে এসেছিলো, বাট বাথরুম বলে আর দেখালাম না। হ্যাঁ নিয়ে এখন এখানে বসবো, বসে ব্রেকফাস্ট করি আর যা যা কাজ আছে সেটাও করি। ব্রেকফাস্টটা একটু বাজে হয়ে গেছে আজকে খেতে, বাট খেয়ে নেবো কারণ খাবার নষ্ট করার দরকার নেই, যেরকমই হয়েছে কষ্ট করে খেয়ে নিই, জল ফল দিয়ে খেয়ে নেবো। কি বুঝিস না, দেখা কি করেছিস তুই, কি মনে রাখবো সাথী রাজু, দেখাতে কি করেছিস বেসিনটা, কি কি করেছিস, কি করেছিস বল একবার, টুথপিক দিয়ে পরিষ্কার করেছিস কল, তাহলে হয়েছে পরিষ্কার, তাতে কি পরিষ্কার হয়েছে, ফুল ফোর্সে জল বের হচ্ছে, ফুল ফোর্স। এসব কোথা থেকে শিখেছিস? এই যে প্লাম্বার বুদ্ধি, এটা প্লাম্বার বুদ্ধি, এই সবাই পারে এটা, এমন কি আমি এমন কিছু আমি করিনি। অমিত এটাকে খাওয়ার চেষ্টা করছে, কেমন মানুষের নুন ফুন কিছু তো দেয়, আমি নুন খাই না, না আর তুই যে বলেছিস খাবি না তাই আমি নুন দিইনি,
এই হচ্ছে সেই পোড়া প্লেট, এই হচ্ছে সে বর যে টেস্ট করছে, কেমন বল না একটু, তুই কথা বলছিস না কেন? সারা জীবন ননভেজ খেয়ে বড় হয়েছি, সেই ছেলে যদি এইসব খায়। খাস না, আমি তোকে ম্যাগি করে দিচ্ছি, ম্যাগি করে দিচ্ছি ছেলেতে, আমি খেয়ে নিচ্ছি, আমি পারি এইসব খেতে। আমি করবো ম্যাগি। কি খাবি? তুই করবি ম্যাগি, আমি করে দিচ্ছি। হ্যাঁ আমি করবো। কেন তোকে ভরসা নেই আমার উপরে? এটা দেখে আমার ভরসা দাঁড়ি হচ্ছে না। আমি ম্যাগি করতে পারি ভালো। ভগবানের দেওয়া কালার, রিয়াঙ্কার দেওয়া। দেখ সবসময় আমার না ইনসাল্ট করবি না বুঝিস তো? নিজের বউর উপর থেকে ভরসা চলে গেছে? একটু সকালবেলা পুড়ে গেছে বলে কি সারাদিন শুনাবি আমাকে? কি বানাচ্ছিস ম্যাগি? ম্যাগিটাই ভালো বানাতে পারি, দিয়ে ম্যাগি দিচ্ছি। আরে বিশ্বাস করে ভালো বানাতে পারি, বিশ্বাস করছি দিবি না বলে বলছি দেখি তো। আমি ওখানে একটু গেছিলাম ম্যাগি খেতে, বলছি কি জয় সরে যা সরে যা, আমার ম্যাগিতে একদম হাত দিবি না। পুরো পুরো অন্ধ করে আসছে রে, এইদিকে আয়। কে রান্না করেছে? কে রান্না করেছে? হ্যাঁ এটা আমি করে দিচ্ছি, আমি তোকে সার্ভ তো করে দিয়েছি বল। সার্ভ তো করে দিয়েছি আমি, খাবার টাইমে কোনো কথা বলে না। না আমি খাবো না, থ্যাংক ইউ বাট নো থ্যাংক ইউ। ও আচ্ছা, তো তোমাদেরকে সকালে বলেইছিলাম যে ঘর রং করাতে হবে, তো এখন যে লোকটা এসছে এস্টিমেট দিতে সে চলে এসছে, তো ও এখন মেজারমেন্ট নেবে, নিয়ে আমাদের বলে দেবে যে কত কস্টিং পড়বে, কি হবে কি না হবে। তো যাই গিয়ে দেখি কত কস্টিং পড়বে, যদি বাজেটে কুলিয়ে যায় তাহলে করে নেবো, না কুলালে ওয়েট করে যাবো, তো দেখা যাক। তো আমাদের এস্টিমেশন দিয়ে চলে গেলো এই রুমটা, মানে পুরো হল রুমটার ভেতরে বেডরুমটা নিয়ে, প্রথমে বললো 10,000 টাকা, তা আমরা বললাম যে আমাদের অত বাজেট তো নেই, এর থেকে কিছু কম হবে, তারপর বললো কত 7,800 টাকা, অনেকটাই কমিয়ে দিল। তারপর এখন বলছে যে এটা 24 hours জন্য অফারটা আছে, যেগুলো ওরা সবসময় বলতেই থাকে। তো বেসিক কথাটা হচ্ছে 7,800 টাকা লাগবে, রং ফং সব ওদের দায়িত্ব, কালারও ওরাই কিনবে। এখন আমরা ভাবছি যে আরও কাউকে দিয়ে করলে কি কম টাকা হবে, বাট এরা এটা একটা অ্যাডভান্টেজ আছে এদের, এটা হচ্ছে এরা 1 year ওয়ারেন্টি নেবে, মনে হয় না এশিয়ান পেন্স নেবে, আর তার উপরে অ্যাক্সিডেন্টাল কভারেজেস দেবে। আর আর্মিনকা আমরা বেসিক্যালি তিনটে জিনিস কনসিডার, মানে তিনটে কোম্পানি কনসিডার করছে, একটা হচ্ছে আর্মিন ক্লাব, একটা এশিয়ান পেন্স, একটা বাজার পেন্স। তো এই তিনটে থেকে এস্টিমেশন নেবো, যেটা আর একটা লোকাল ভেন্ডার, হ্যাঁ লোকাল ভেন্ডারের সাথেও কথা বলছি, বিবেক বলেছে, হ্যাঁ বিবেক বলেছে যে একটা লোকাল ভেন্ডারও আছে ওর কাছে যে কিনা করে দিতে পারে। তো তিন চারটে কনসিডার করে যেটা সব থেকে চিপ হবে ভালো হবে সেটাই করে নেবো, কারণ ইভেনচুয়ালি ফ্ল্যাটটা আমাদের না, একটা রেন্টাল ফ্ল্যাট, তো মোটামুটি যাতে 2 বছর ভালো থাকে এরকমই একটা মাইন্ডসেট নিয়ে চলছি, কারণ বাড়ি হলে আমরা সবসময় ভাবি যে অনেক দিন চলুক, 10 বছর চলুক, 15 বছর চলুক, বাট এটা তো আমাদের ফ্ল্যাট না, তো অত বেশি ইনভেস্ট হয়তো আমরা করবো না। ঠিকই আছে, ঠিক আছে, আজকে ফার্স্ট একটা কোটেশন নিলাম আমরা, এবার আমরা আরো মানডেতে আমাদের একটা বুকিং আছে, এশিয়ান পেন্স মানডে আসবে, বার্জার পেন্স ও আইডি কেস মানডে না টিউজডে আসবে, তো তারপর আমরা দেখি। আজকাল আমার লাইফটা এত আনহেলদি হয়ে গেছে, যখন ইচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, যখন ইচ্ছে আইসক্রিম খাচ্ছি, এই যদি আমি বাড়িতে থাকতাম, মার কাছে যে আমি মার খেতাম তোমাকে কি বলবো। এখন মা যদি ভিডিও কল করে আমি যদি দেখাই যে দেখো আইসক্রিম খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, তখনই মা বকা লাগে, এখনও কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিস, আইসক্রিম খাচ্ছিস, এসব খাচ্ছিস কেন? আরে মা চেল, এই তো একটু বাইরে আসছে এরকম হয়ে যায় এরকম বলি, বাট বাড়িতে থাকলে খুব মার খেতাম কোল্ড ড্রিঙ্কস আর এত আইসক্রিম খাওয়ার জন্য। বাট আই থিঙ্ক 2-3 দিন বা 2-3 মাস এরকম উলট পালট একটু হবে খাওয়া দাওয়া, একবার একটু সেটেল হয়ে গেলে তারপর সব প্রপারলি খাবো, আর যতক্ষণ না সেটেল হচ্ছে ততদিন একটুখানি কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম খেয়ে নিচ্ছি। আই নো কি ইটস নট আ গুড হ্যাবিট, বাট জানি না কিছুতেই কন্ট্রোলই হচ্ছে না, কোনো সময় আইসক্রিম খেয়ে নিচ্ছি, কোনো সময় কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি, কোনো সময় বাইরের খাবার খেয়ে নিচ্ছি, উলট পালট লাইফ চলছে আমাদের। আমি এখানে আরামসে বসে চুপচাপ এরকম সানসেট এনজয় করছি, এনজয় করছি, এনজয় করছি, হট করে এই পাশে তাকিয়েছি, দিকে এরকম লুকি লুকি দেখছে। তুই লুকিয়ে দেখছিস কেন আমাকে? সানসেট দেখছি। তুই ইচ্ছে করে আমাকে ভয় দেখাস কিন্তু, আমি খুব বাজে হয়ে যাচ্ছিস, তুই দেখা তো সবাইকে, এরকম উল্টো ক্যামেরা করতে দেখছো, দুটো বিল্ডিং এর মাঝখান থেকে সানসেটটা এখন সামনে থেকে দেখা যাচ্ছে না, পুরো লালচে দেখা যাবে,
ব্যাকড্রপে পাহাড়গুলো দেখা যাচ্ছে, পাহাড়ের মাঝখান দিয়ে। এখানে যখন বৃষ্টি সিজনে যা লাগে না, এখানে সানসেটটা অসাধারণ লাগে। না কালকে আমাকে করতেই হবে রে। কালকে আমাকে আমার ইয়েটা করতে হবে না, আমার বন্ধুরা সবাই বলেছে আমাকে রুম ট্যুরটা দিতে, সেটা করতে হবে কালকে। আমি করব রুম ট্যুর, আমি বানাবো। তারপরের দিনই আমার রুম ট্যুর যাবে, দেবী ফাটাফাটি হবে, 3-4 লাখ ভিউ ছাড়িয়ে যাবে। আশা অমিতা, আমি বাড়ি বসে বোর হয়ে যাচ্ছিলাম, তো আজকে ভাবলাম যে আজকে ডিনারটা বাড়িতে না করে বাইরে যাই, বাইরে গিয়ে রেস্টুরেন্টে কিছু একটা খেয়ে নেবো, আর একটু ঘুরেও নেবো, ভালো লাগবে। কারণ বাড়িতে বোরিং লাগছে আর এভরিডে সেম রুটিন ভালো লাগে না, তো আজকে একটু বাইরে যাই, একটু ঘুরি ফিরি, আর যা যা ইচ্ছা হবে তাই করবো। মুভি দেখারও ইচ্ছা ছিল, বাট আই ডোন্ট থিঙ্ক কোনো ইয়ে খোলা আছে। খোলা আছে কি রে? না খোলা নেই, তো আমরা কোনো একটা রেস্টুরেন্ট দিকে খেয়ে নেবো, খেয়ে তারপর রাত্রিবেলা আসবো। আমি আর অমিত অল সেট ফর আওয়ার ডিনার ডেট। আজকে ডেট আমাদের জগতিকে আমরা পুনে এসেছি, আমাদের এই কাজ ওই কাজ সেই কাজ চলতেই আছে। মোরালে আমি আর অমিত এক্সস্টেড হয়ে গেছি, মানে বাইরেকে সেট করতে করতে, তাই না বল? এখনো 1 week লাগবে, এখনো 1 week এর বেশি লাগবে। আমার তো মনে হচ্ছে মানে অনেকটা টাইম লাগছে, একদম পুরোপুরি সেটই করতে আছি না। আর উপরে কিছু কিছু অর্ডার আছে যেটা দিয়েছি, সেটা এখনো অব্দি আসছে না, ওই জন্য আরো প্রবলেম হচ্ছে সেট করতে। আমি আর গাড়িতে যখন রিয়াঙ্গা আছে তো ওঠে স্কুটারে, রিয়াঙ্কা যে স্কুটারে ওঠার যে টেকনিকটা সেটা ইউনিক। অমিত ইচ্ছা করে করে আমার ইয়ারকি উড়ায়, বলে কি মা এইভাবে কেউ স্কুটিতে উঠে, বাবা আমি এটা রেকর্ড করে দেখো, ছেড়ে দেবো এরকম ভাবে, আমাকে ভয় দেখায়। আমরা এখন সায়াজিতে এসেছি, এটা একটা রেস্টুরেন্ট যেটা আগেও আমি এসেছি, খুবই ভালো। সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এটার অ্যাম্বিয়েন্স খুব ভালো, সুইমিং পুল আছে সামনে, আর এক্স্যাক্টলি তার অপোজিটে বসতে হয়। ফুডও হাই কোয়ালিটি, তো আর কোনো জায়গা আমি আর অমিত খুঁজে পাচ্ছিলাম না, তো ভাবলাম এখানেই যাই, কারণ অলরেডি এখানে খেয়েছি আর এখানে ফুডও ভালো। এখন অমিত মেনু কার্ড চেক করছে। হ্যাঁ লাইভ মিউজিকও আছে, জানি ভালো লাগে, এখানে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগে, সিরিয়াসলি খুব ভালো লাগে। তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি যে কী কী মানে কেমন এখানটা সেটা দেখাচ্ছি। ও বাবু বললি কেন? হ্যাঁ তো খাবো আমি লেমন করিয়েন্ডার স্যুপ, ওটা আমার ভালো লাগে খেতে। এখানে এত ভালো লাইভ মিউজিক হচ্ছে, এত ভালো লাগছে, মানে খুব সুন্দর সুন্দর গান গাই, মানে গাইছে ছেলেরা। কিরে আমি কোনো কথা বলার মুডেই নেই, এইসব এইসব গান এই এনভায়রনমেন্টে আমি কথা বলতে ইচ্ছে করে কিন্তু শুনতে ইচ্ছে করে। হ্যাঁ ঠিক, আর তো সামনে ফুল মনে হচ্ছে সমুদ্রের পাশেই বসে আছে, খুব ভালো লাগছে, খুব রিল্যাক্স ফিল হচ্ছে। এই ছেলেটা অ্যাকচুয়ালি খুব ভালো গান গাইছে। আমি কি এটা বসে বল, ও খুব ভালো লাগে বা খারাপ লাগে এর জন্য, মানে জেনুইনলি এখন এইসব ছেলেদের পপুলারিটি পাওয়া উচিত। ছেলেটা সিরিয়াসলি খুব ভালো গাইছে, খুবই ভালো গাইছে। গান গাইছে কি তো গা? লুকিয়ে লুকিয়ে গান গাইছে, এখন ক্যামেরা অন করে তোকে চুপ হয়ে যায়। তো আমাদের স্যুপ এসে গেছে, এখন স্যুপ থেকে স্টার্ট করবো, আর অমিত এখানে স্টার্ট করেও দিয়েছি। কি স্টার্ট করে দিয়েছিস? ওর একটা জোনেই আছে আজকে, অন্য মুডে আছে। কি রে অন্য মুডে আছিস? ও নিয়ে গেছে আমাকে গানের জন্যে।
অমিত এখন ফাইনালি এফোর্ট দিচ্ছে ওর ইনস্টাগ্রামের জন্য, ইনস্টাগ্রামের জন্য ফটো তুলছে। আমি দেখে অবাক হয়ে গেছি, কারণ ওকে হাজারবার বললেও ইনস্টাগ্রামের জন্য ফটো তোলে না। কি রে, আজকে কোন দিক দিয়ে সূর্য উঠেছে? আরে ও ফোকাস দিয়ে ফটোটা তুলছে। এখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাওয়ার টাইম। বাট অমিত বললো যে বাড়ি যাবো না, চল তোকে নিয়ে বাইক রাইডে যাই। বাইক রাইড মানে বাইক রাইড নাকি স্কুটি রাইড? তো এখন ও বললো চল একটু ঘুরেই আসি, আমাদের ভালো মুড আছে, কালকে অফিসও নেই। ঠিক আছে চল ঘুরেই আসি। এখন আমাদের এক সপ্তাহ হয়ে গেছে আমরা পুনেতে এসেছি, এটা হচ্ছে আমাদের ওয়ান উইক সেলিব্রেশন। অলসো আমরা আজকে ছোট করে আবার সেলিব্রেট করলাম, 100K ক্রস করে গেছে। ছোট ছোট সেলিব্রেশনই হবে আমাদের, বড় কিছু সেলিব্রেট হয় না। তো এখন আবার যাবো রাইডে। আজকে সিরিয়াসলি আমি আর অমিত খুব রিল্যাক্সড অ্যান্ড ভালো মুডে আছি। কিছু মনে হচ্ছে শুধু ঘুরেই যাই ঘুরেই যাই ঘুরেই যাই, তাই না? কি রে, ঘুরে যাবো ঘুরে যাবো ঘুরে যাবো বলছে, ঘুরে যাবো ঘুরে যাবো ঘুরে যাবো। এখন যাই আবার ঘুরতে বেড়াই, একটুখানি এই রাস্তা ওই রাস্তায় ঘুরে বেড়াই। আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি, ভাবলাম অনেক 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 ঘুরবো, তারপর মনে বলো ও কারফিউ আছে ফালতু কেস খেয়ে যাবো, তো বাড়ি চলে আসলাম। আর আমাদের এখন অনেক আরও পার্সেল আসার বাকি ছিল, সেগুলো আছে, এখনও অনেক পার্সেল আসার বাকি আছে। ঘর গুছাতে গেলে অনেক জিনিস লাগে, আধা জিনিস আমরা অর্ডার করেছি, আধা জিনিস এখন আমাদের কাছে টাকা নেই কেনার। হ্যাঁ তো আমার পার্সেল তো কি ঘরের, এটা আমি ঘরে, এটা আমার ঘরে জামা প্যান্ট পরার পার্সেল বুঝেছিস, আর এমনি কয়েকটা এমনি জিনিসও আছে, খুব মিথ্যা বলো অমিতা। আর বাদ বাকি যেটুকু কেনা কিনে নিয়েছি, আর বাদ বাকি আমাদের কাছে এখন পয়সা নেই, আবার সেভ করবো, আবার কেনা শুরু করবো। এইভাবে আমরা মানে মান্থলি প্ল্যান করে করে কিনবো, তাই না বল আমি? কি বলছি কি বলছি কি বলছি কি লাগেজ খালি লিফট নিচে নামলো, যে নেমেছে সেটা তিন দাবি দিয়ে চলে গেছে, মানে আমার লিফটটা উপরে তিনে দাঁড়াবে।100 টাকা বলে সাম্বার, এই চারটে ওয়ার্ড আমি শিখেছি। আমি আমার ঠিক করেছি যে আস্তে আস্তে আরো শিখে নেবো, তাহলে আমার মানে কি বলবো মানে অনেক ল্যাঙ্গুয়েজ শেখা হয়ে যাবে। বাংলা হিন্দি ইংলিশ আমি অলরেডি পারি, এবার একটু একটু করে মারাঠিও শিখে নেবো, তাই না বল? ভালো আইডিয়া। কিন্তু তুই এত বছর শিখেছিস কিছু? মারাঠি পুরো বুঝি, ফ্লুয়েন্টলি বলতে পারি না। বুঝিস? আর কিছুই বুঝিও না, বলতে পারি না, বাট আমি শিখে নেবো ঠিক করেছি। এখন আমরা বাড়িতে চলে এসেছি আর ভাবছি কি করবো। তো আজকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা ভাবছিলাম করে ফেলবো, সেটা হচ্ছে আমরা স্যুটকেস থেকে আস্তে আস্তে জিনিসগুলো বার করবো, করে দেখবো যে কী এনেছি কী আনিনি। মেন রিজন আমি স্যুটকেস থেকে জিনিসগুলো কেন বার করছি না, কারণ এখন অবধি আমাদের কাছে ওয়ার্ড্রপ নেই। তো অমিত বললো ওর যে ওই ছোটো আলমারি টাইপের যেটা আছে, যেটা কিনা আমার মনে হয় শোকেস, ও বলে আলমারি, তো ওখানে ও বললো যে আমি একটা তাক ফাঁকা করে দিচ্ছি, তুই ওখানে আপাতত তো কয়েকটা জামা প্যান্ট রাখ যেগুলো তোর ডেইলি বেসিসে দরকার হবে, আর তারপর আমরা যখন ওয়ার্ড্রপ কিনবো তখন তুই সাজিয়ে নিস। অ্যান্ড আই থিঙ্ক ইটস আ গুড আইডিয়া, কারণ এভরিডে আমার ওই ভিআইপিগুলো খুলে খুলে বার করতে হয়, আমি আধা জামা প্যান্ট তো খুঁজেও পাচ্ছি না। আর সত্যি কথা বলতে আমি ঠিক মতন প্যাকিংও করিনি, তো এখন যা আছে সেটা দিয়েই চালাতে হবে। মোস্টলি এভরিডে দেখবে তোমরা মোরালে সেম টি শার্টই পরে নিচ্ছি, আর আমি সব কটা টি শার্ট হোয়াইট এনেছি। এবার আমার মনে হচ্ছে ভিডিওতে তো একই রকম লাগবে দেখতে, যদিও সব কটা টি শার্ট ডিফারেন্ট বাট হোয়াইট, তো মোরালে সেমই লাগছে দেখতে। এনিওয়েজ এখন ভিআইপিগুলো বার করবো, করে দেখবো কী এনেছি কী আনিনি, এরমভাবে সব শর্ট করে ওর ওখানে কিছু জায়গা ফাঁকা করে সেগুলো এখন গুছাবো। হ্যাঁ তো আমার একটা বক্তব্য আছে রিয়াঙ্কা, এতদিন ধরে অনেক গালাগাল খেয়েছে, অনেক কিছু সহ্য করেছে, মুখ বন্ধ করে থাকে থাকে তুই এই প্রাণীটার সাথে আমার সাথে এত অত্যাচার করেছিস, হ্যাঁ আমার বন্ধুর সাথে তুই এত অত্যাচার করেছিস, আজকে এই মোমেন্টে এই বন্ধুর মধ্যে কিন্তু জিনিসপত্র রয়েছে।
আমাকে এইমাত্র কি বলছিল, আমি এখানে গুছাচ্ছিলাম। না 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 না, ওসব কথা না। ইভেন্টুয়ালি ইভেন্টুয়ালি আমার যে সাথী তার মধ্যে তুই জিনিসপত্র রাখছিস, বাচ্চাকে বলছি একদিন তোমাকে অপমান করেছে, এখন তোমাকে ও ব্যবহার করছে এইসব বলছিল। এত অপমান সহ্য করেও তো যা আবার হাসি খুশি হাসি মুখে দেখ, দু হাত খুলে ভেতরে নিয়ে নিচ্ছে দেখেছিস, বুকের মধ্যে রাখছে তো জামা প্যান্ট গুলো, দু হাত খুলে দেখ, তোকে রেসপেক্ট করা উচিত এই জিনিসটাকে। ঠিক আছে, আমি রেসপেক্টিং। হ্যাঁ, আই হোপ তোমাদের আজকে ভিডিও দেখতে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে তোমরা জানো কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। অলসো আজকে একটা নতুন জায়গায় গেছিলাম, আগেও একবার গেছিলাম এই জায়গাটায়, বাট আর একবার গেলাম এই রেস্টুরেন্টে। তো তোমাদের কাছে যদি এরকম কিছু সাজেশন থাকে যে এই প্লেসটাতে যাওয়া উচিত, যেরকম অনেকেই আমাকে বলছিল এখান থেকে জিনিস কেনা উচিত, ওখানে যাওয়া উচিত, এই জায়গাটায় যাওয়া খুব সুন্দর, তো তোমাদের কাছে যা যা সাজেশন আছে প্লিজ নিচে কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে যে কোথায় যাওয়া উচিত, কোথায় যাওয়া উচিত না। অলসো সকালবেলা তোমাদের সাথে আমি ক্যাশকারোর ব্যাপারে কথা বলেছি, তো ক্যাশকারোতে যদি তোমরা সাইন আপ করতে চাও তো নিচে ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা দেওয়া আছে, ওই লিঙ্কটা প্রেস করে তোমরা সাইন আপ করতে পারো। আর যদি পার্টিকুলারলি আমার লিঙ্কটা প্রেস করে সাইন আপ করো তাহলে তোমরা পাবে ₹25 ইনস্ট্যান্টলি। অলসো সেল থাকুক বা সেল না থাকুক, ক্যাশকারোতে কিন্তু অলওয়েজ তোমরা ক্যাশব্যাক পাবে, উইচ আই থিঙ্ক ইজ অ্যামেজিং। অ্যান্ড অন দ্যাট নোট আজকে ভিডিওটাকে এখানে এন্ড করছি, ভিডিওটাকে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।